কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। নিতাইয়ের কৃপা নইলে কৃষ্ণ কৃপা গৌর কৃপা হয় না। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, জয় নিতাই বলবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি যদি একজনকে জয় নিতাই বললেন, ও যদি না বলে, আপনি বলেই যাবেন, ও এক সময় দেখবেন জয় নিতাই বলছে। আপনি বাড়ি আপনি বাড়িতে কীর্তন করছেন, আপনি বাড়িতে কীর্তন করছেন, পাশের বাড়ির লোক ঠাট্টা করছে, বাবারে কত বড় ভক্ত হয়ে গেল গো। ও ঠাট্টা করতে করতে দেখবেন ও একদিন হাত তুলে হরি বল বলছে। এই মহাপ্রভুর এমন জিনিস, এমন বীজ মন্ত্র দিয়ে গেলেন, যে মজে নাই সেও মজবে। শাস্ত্র কি বলল, চেত দর্পণা মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। মায়েরা যারা বুঝতে পারলেন না তাদের সহজ করে বোঝাবো। চেত দর্পণা মার্জনং মানে সবাই লক্ষ্য করুন, এখানে যদি কোনো মেলা বসে, যদি আয়না বিক্রি হয়, আপনি বাজার থেকে আয়না বাড়িতে আনলেন, ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়, কিন্তু প্রত্যেকটি ভক্ত যারা কীর্তন শুনতে এসছেন তাদের সবার কাছে একটা করে আয়না আছে, ওই আয়নাটার নাম হচ্ছে চেতনার আয়না। যে আয়নাটা বাজার থেকে আনলেন ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়, কিন্তু আপনার আমার ভেতরে যে চেতনা আয়না আছে এতে আমরা আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। প্রশ্ন করবেন, দোকান থেকে যে আয়নাটা আপনি কিনলেন, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে আপনি কি করবেন? কস্টিক সোডা দিয়ে একটু ঘষে দেবেন, মেজে দেবেন, আর চাপা করলে জল দিয়ে ধুয়ে দেবেন, আয়না দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, প্রত্যেকটি মানুষের শরীরে যে চেতনার আয়না আছে, এ আয়না ময়লা হয়ে গেলে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? শাস্ত্র বলল, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না পরিষ্কার হয়ে যায়। ও মায়েরা, আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। আপনি একটু খেলা করলেন, একটু আনন্দ হলো, ভালো খাবার খেলেন, একটু আনন্দ হলো, ভালো সিরিয়াল দেখলেন, একটু আনন্দ হলো, কিন্তু হরি নামে এমন আনন্দ, অন্য আনন্দ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু হরি নামের আনন্দ যদি একবার শুরু হয়, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্যে আনন্দ বুদ্ধি বর্ধনং, মায়েরা সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই শ্রীকৃষ্ণের সংকীর্তন করুন, আপনার সব স্বপ্ন দেখবেন সুন্দর হয়ে যাবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবানের মন্দিরে আপনার চারটে কলা চারটে আপেল নিয়ে যান, একজন হাত তুলে বলুন, ভগবান কি চারটে কলা বা চারটে আপেলের একটা খেয়েছে? জোরে বলবেন হা না না, একটু বলবেন খেয়েছে, যে গালে হাত দিয়েছে সে বলবেন খেয়েছে, না একটাও খায় নাই। তাহলে প্রশ্ন করবেন, মন্দিরে নিয়ে যাব কেন? মন্দিরে চারটে আপেল চারটে কলা নিয়ে যাবেন এই জন্যে, মন্দিরে নিয়ে যেতে হয় কেন? ভগবানের উপাসনা করবার জন্য। ভগবান খায় না, ভগবান দেখে। আমি যে চারটে কলা, আমি যে চারটে আপেল নিয়ে গেলাম, আমি যে চারটে কলা চারটে আপেল নিয়ে গেলাম, তা কতখানি প্রেমের ভাবে নিয়ে গেলাম, কতখানি অহংকারের ভাবে নিয়ে গেলাম, ভগবান এইটাই খায়। ভগবান বললেন, কটা আপেল নিয়ে এলে, কটা কলা নিয়ে এলে, আমি ওই দিকে তাকাই না। মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকে তাকালাম। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা অগণিত ভক্ত বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের দেবার মতো কিছু নাই, না আছে টাকা, না আছে পয়সা, না আছে আপেল কলায় হরিমন্দিরে, একটা জিনিস দেবেন আপনারা, আপনাদের মনগুলোকে দেবেন। ওই জন্য ভগবান বারবার বললেন, যে আমার যে তার মনটা আমাকে দিয়ে দেয়, বাস আমি তার হয়ে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা শান্তি কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে নাই, শান্তি কোথায় আছে? অনেক মায়েরা সংসারে জ্বালাই পড়ে বলে শান্তি আছে শ্মশানে, ও তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন, ওখানে শান্তি কোথায় পাবেন?
শান্তি কোথায় আছে? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিলে, একটা জিনিস পায়ের তলায় লুকিয়ে রাখলে, ওটার নাম কি? ভগবান বলল, ওগো লক্ষ্মী, আমি যেটা পায়ের তলায় লুকিয়ে রাখলাম সেটার নাম শান্তি। বলছে মানুষ শান্তি পাবে কখন? আমার চরণ যুগল ধরবে যখন। এই জন্য সবাই জেনে নিন, শান্তিটা কোথায় লুকিয়ে আছে? ভগবানের চরণে লুকিয়ে আছে। এই জন্য তো নিতাই চান অধম জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে। ভাই গৌর হরি নিতাই চানকে ডাকলেন, দাদা একমাত্র তুমিই পারো জীবের দ্বারে হরিনাম দিতে। কিভাবে দেব ভাই? এইভাবে দেবে দাদা, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে। এই যে ও দাদা, যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না বলে, না বলে তবু বলে যাবে, ও শুনলো, শুনলেই কাজ। মহাপ্রভু বলেছেন আস্তে আস্তে কীর্তন করতে নাই, জোরে করতে হয়। আস্তে আস্তে কীর্তন করলে তো আপনার হবে, আর জোরে করলে যে শুনবে তারও হবে। বাবা সবার কাছে একটা নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে একটা নিবেদন রাখবো আমি, আপনার দীক্ষা নিয়ে নেবেন। যদি কেউ না নিয়েছেন সে নিয়ে নেবেন, আর যদি কেউ নিয়েছেন সে শুনে রাখবেন। দীক্ষা যতক্ষণ না নেবেন আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। খুব মন লাগিয়ে শুনবেন, কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন আপনাদের জীবন সুন্দর হবে। যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না। কিছু ব্যক্তি আছে দেখবেন তত্ত্ব কথা বেশি বললে ওর মাথাটা খারাপ হয়ে যায়। কেন? ওর তো মাথাতে কিছু নাই, গোবর ভরা আছে, ওর ঢুকবে কি করে? এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা অর্জন করতে আসে, কিছু নিয়ে যেতে আসে। এই জন্য যারা নিয়ে যেতে আসে তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন মায়েরা, থালা থালা আপেল কলা একটু টনটা পারো, যতক্ষণ একটু রিভা হালকা, যতক্ষণ না আপনি দীক্ষা নেবেন থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, যতক্ষণ না মন্দিরে যাবেন আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা, যদি দীক্ষা নেয় না থাকে আপনার মন্দিরে আপেল কলা নিয়ে যাওয়া বেকার হলো, ভগবান আপনার হাতে গ্রহণ করবে না। এই যে একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ যেমন পুজো করবার অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ তার গোবিন্দ ভজন করবার কোনো অধিকার হয় না। জেনে নিন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব গেছে, প্রশ্ন করছে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ বাবা হবে, কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব আপনাকে প্রশ্ন করবে, মা তুমি যে আমায় জল সেবা করাবে বললে, তোমার দীক্ষা হয়েছে তো? এখনো হয় নাই। তাহলে তোমার দেহ শুদ্ধ হয় নাই। তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে যদি বৈষ্ণবে চরণ সেবা করতে পারলেন না, ভক্ত দরজায় এসে না খেয়ে ঘুরে গেল, ও যে গৃহস্থের অমঙ্গল হয়ে গেল। কোন বৈষ্ণব, কোন ভিখারী, কোন ভক্ত যদি দরজায় কিছু চায়, যদি না পেয়ে ঘুরে যায়, সবাই জেনে নিন গৃহস্থের অমঙ্গল হয়। এই জন্য বাড়িতে কেউ এলে তাকে দিতে হয়, আর দিতে হলে আপনাকে দীক্ষা অবশ্যই নিতে হবে। আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, মায়েরা দীক্ষা নেবেন, নেবেন আস্তে। দীক্ষা মানে কি? আস্তে, দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খাই তার দীক্ষা না সার্থক হয়েছে। আর যে শুধু নিজে খেলো ভগবানকে দিল না, ওর দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, হাত তুলতে বলবো না। দুপুরবেলায় খাবার আগে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেন, তারপর খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর যদি ভগবানকে না দিয়ে আপনি নিজেই খান, আপনি দীক্ষা নিলেন মাত্র, আপনার কোনো লাভ হলো না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে দীক্ষা নিলেই তাকে গোবিন্দকে দিয়ে তারপর আপনি কি খাবেন ওটার প্রশ্ন নয়, আপনি আগে ভগবানকে দিলেন কি না, ওইটা হচ্ছে দীক্ষা। দুটো তুলসী পাতা
একটু গঙ্গা জল তুলসী পত্র গোবিন্দের চরণে দেন, যদি ভগবানকে না দিয়ে খাই ওটা চুরি করে খাওয়া হয়। ভগবানের জিনিস আপনি খাচ্ছেন আর তাকে দিচ্ছেন না, ওটা চুরি করে খাওয়া হলো। তবে বলে রাখি আপনাদেরকে একটা দামি কথা, গুরুমন্ত্র ভজন করতে হয় তিনবার, সকাল দুপুর সন্ধে। এই যে কথাটি বলে যাব, আপনারা ধরে রাখবেন আপনাদের জীবন সুন্দর হবে, বিরাট বড় সম্পদ আপনাদের দিয়ে যাই। ভগবানের নাম গুরুমন্ত্র ভজন করতে হয় তিনবার, কখন কখন? অনেকে বলে সকাল দুপুর সন্ধে, না, কোন সকাল? তিনটে সন্ধে আমাদের জীবনে হয় সারাদিনের মাথায়। ও মায়েরা, এখন যে সন্ধে দেখছেন ওই সন্ধে শুধু নয়, সন্ধে কোনটা হয়? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, ওইটা একটা সন্ধ্যা। ওই সময় ঘুম থেকে উঠে যদি কেউ কেউ গুরুমন্ত্র ভজন করতে পারে, তবে তার গুরুমন্ত্র ভজন করা সার্থক হলো, ওটা একটা সন্ধ্যা। আর সন্ধ্যা কোনটা? দুপুরবেলায় যখন দেখবেন আপনি দাঁড়িয়ে থাকবেন, সূর্যের আলোটা আপনার মাথায় পড়ছে, ওই সময় একটা সন্ধ্যা, ওই সময় ভগবানের জপ করবেন। আর 3 নম্বর জপ করবেন কখন? শুনে রাখুন, 3 নম্বর জপ করবেন সূর্যটা ডুবলো, এইবার অন্ধকার নেমে আসবে। এই সূর্য ডোবা আর অন্ধকার নেমে আসা, এর যে মাঝখানটা, ওটার নাম হলো সন্ধ্যা। কি বললাম? সূর্যটা ডুবলো, উষাকাল আসছে, মানে ডোবার আর অন্ধকার আসার ফাঁকে যেটুকু সময় রইল, ওইটার নাম হচ্ছে একটা সন্ধ্যা। ওই তিনটে সন্ধ্যা আপনাদের গুরুমন্ত্র জপ করতে হয়। তবে শুনে রাখুন, যদি গুরুমন্ত্র জপ করতে করতে যে আসনে বসেন, জপ করবেন মানে ফল পাবেন, সেই ফলটা একজন চুরি করতে পারে, ওর নাম দেবরাজ ইন্দ্র। যাতে আপনার গুরুমন্ত্র জপ করার ফলটা চুরি করতে না পারে, তার জন্য আপনাকে কি করতে হবে? একটা আসন পাততে হবে। কোনোদিন আপনি নিচে বসে গুরুমন্ত্র জপ করবেন না। কি বললাম? একটা আসন পেতে ভক্তি ভরে জপ করবেন। যখনই আসনটা তুলবেন, তোলার পরে 1 গণ্ডুষ জল হাতে নেবেন, আসনটা তুলে আসনের নিচে ছড়িয়ে দেবেন, হাতে যে জলটা লেগে থাকবে ওই জলটা নিয়ে চোখটা মুছে নেবেন। খুব বড় সম্পদ আপনাদের দিয়ে দিলাম। এটা যদি আপনি করেন তাহলে আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আর একবার বলে দিই কি বললাম, যে আসনের মধ্যে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, ওই আসনটা যখন তুলবেন 1 হাত জল নেবেন, জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন, হাতে যে জলটুকু লেগে থাকবে ওই জলটা আপনি চোখে লাগিয়ে নেবেন, ভগবানকে প্রণাম করবেন, আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। তবে হ্যাঁ, শুধু গুরুমন্ত্র জপ করলে হবে না, গুরুমন্ত্রটাকে ধরে রাখতে হবে ভেতরে, তবে তো জপ করা সার্থক হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, এখন দেবো না, 1 বছর পর দেবো। ছেলে জিজ্ঞেস করল, 1 বছর পরে কেন, এখন দিলে কি অসুবিধা আছে? বলছে, 1 বছর আমার চরণ সেবা কর, আমার ঘরে গরুর ঘাস কাট, গরুর সেবা কর, 1 বছর পর দেবো। ছেলে 1 বছর ধরে গুরুর চরণ সেবা করলো, 1 বছর ধরে গরুর ঘাস কাটলো, 1 বছর পর যখন পূর্ণ হয়ে গেল এসে বলছে, গুরুজি আজকে 365 দিন পূরণ হয়ে গেল, আজকে মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরুজি বলে উঠল, দেবো, এইবার তো সময় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। বলে, 5 মিনিট কেন? এই 5টা মিনিট তোকে একটা কাজ করতে হবে, তবে তোকে মন্ত্র দেবো। বলে, কি কাজ? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, বাক্সটাতে তালা বন্ধ করলাম না, একটা জিনিস ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু তুই নিবি না, এখান থেকে আমার শিষ্যের বাড়ি 5 মিনিট, ওর বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবি। বলছে, আমি যাবো আর চলে আসবো? হ্যাঁ, তুই বাড়িতে বাক্সটা পৌঁছাবি, চলে আসবি, তোকে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেবো। ও এখন বাক্সটা মাথাতে করে নিয়ে যাচ্ছে, আর মাঝ রাস্তায় মনে করছে, বাক্সটার ভেতরে কি ঢোকানো আছে একবার দেখলে হয় না? ও খালি ওই মনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কি এমন গুরুদেব ঢুকিয়েছে দেখলে হয় না, আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না। মায়েরা, নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতে বাক্সটা খুলেছে আর হুস করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো, একটি ন্যাং তিঁদুরের বাচ্চা, কে ভরে দিয়েছিল? গুরুদেব। নেন তিঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুদেব আমার শিষ্যের বাড়ি যাওয়া হলো না আপনার। বলে, কেন? না, যেটা ছিল ও পালিয়ে গেছে। কি ছিল? বলে, ইঁদুরের বাচ্চা। গুরু বলল, এ জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না,
বলে কেন একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইন্দুরের বাচ্চা ধরে রাখতে পারলি না দেহ বাক্সে তুই গুরু মন্ত্র জীবনে ধরে রাখতে পারবি এজন্য বাবা গুরু মন্ত্রটা দেহ বাক্সে ধরে রাখবেন ভজন করবেন তবে তো আপনি বলে দিলেন অমুক মহারাজজি শিষ্য আমি কিন্তু ভজন করলেন না লাভ কি আছে আপনি বললেন চেন্নাই ভেলোরের ডাক্তার দেখালাম কিন্তু ওষুধ খেলেন না আপনার লাভ কি আছে ডাক্তার দেখালে হবে না ওষুধ খেতে হবে গুরুদেবের কাছে মন্ত্র নিলে হবে না ভজন করতে হবে না শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো হরিনাম শুনতে শুনতে যদি খুব আনন্দ হয় আপনি হাত তুলে পেলেন আপনি বসে বসে শোনেন পাগল হয়ে যায় ঘরের কথা ভুলে যায় জানবেন তার আর পাপ নাই আর কার পাপ আছে যে হরিনাম শুনতে শুনতে মাঝখানটাতে বসে ভাবে কেন যে বসলাম মাঝখানে পালাবার চান্সও পাচ্ছি না উঠবার সুযোগও পাচ্ছি না জানবেন তার এখনো পাপ কিন্তু বর্তমান আছে বলছে কি বলছে এই দেখুন হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার দেহেতে না হই তোমার প্রেমের বিস্তার দেখিতে না হই তোমার প্রেমের বিস্তার দেহেতে না হই তোমার প্রেমের বিস্তার দেহেতে না হই তোমার প্রেমের যদি শরীরের মধ্যে প্রেম না জাগে আনন্দ না জাগে জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর 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 কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর 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 একবার বলুন তো সবাই জোর করে জ্বর হলে আমাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে যদি কারো জ্বর হয় তাহলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে যাক আপনাদের আমি প্রণাম জানাই আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে সব মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে মানে আপনি কি আর ভুল বলবেন এ কি সুন্দর বলছে একজন তো বলছে একজনকে বলছে জ্বর হলে মিষ্টি মিষ্টি জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে জ্বর বলুন কেমন লাগে জ্বর হলে টক টক লাগে না তেতো লাগে নাকি আচ্ছা আচ্ছা জ্বর আচ্ছা মায়েরা জ্বর হলে যখন তেতো লাগে তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি হয় জিভটা জোরে বলুন দুবার খেলে হয় তিনবার খেলে হয় বারবার খেতে খেতে এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায় হরিনাম যাদের ভালো লাগে না মহাপ্রভু বলল বারবারে বলিবে বারবারে বলিবে বারবারে বলিবে বারবারে বলিবে ওরে মধুমাখা হরিনামে বারবারে বলিবে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার একটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে বলে যাই খুব দামি কথা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন নিতাই চাঁদকে যারা দেখছেন একটু জোরে বলুন জয় নিতাই জোরে বলুন নিতাই চাঁদ কি নিতাই চাঁদ কি একটু জোরে বলুন জয় নিতাই জয় নিতাই জয় নিতাই আচ্ছা মায়েরা এই যে নিতাইকে দেখছেন এ কিন্তু ছোট ভাই ছিল বড় ভাই হয়ে গেল কেন বড় ভাই হয়ে গেল তেতা যুগে যে লক্ষণ সে দাপরে হয়ে গেল বলরাম এদিকে এদিকে তেতা যুগে যে লক্ষণ দাপরে হয়ে গেল বলরাম আবার দেখবেন সেই লক্ষণ হ্যাঁ কলিযুগে নিতাই হয়ে গেল আর কৃষ্ণ হয়ে গেল কি গৌড় তাহলে ভাই হয়ে গেল দাদা হয়ে গেল ভাই আর ভাই হয়ে গেল দাদা কি করে সম্ভব লক্ষণ কেন বলরাম হলো আর কৃষ্ণ কেন মায়েরা রাম হলো এইদিকে লক্ষণ কেন বলরাম হলো আর আমাদের রাম কেন কি হলো কৃষ্ণ হয়ে গেল একটু আপনারা সবাই লক্ষ্য করুন তেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল জোরে বলুন 27 বছর না মাঝে মাঝে পরীক্ষা করে দেখলাম আমি যখন বললাম 27 বছর তখন দুই চারজন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ বলবি না চুপ করে থাক ও যা বলছে বলুক আমাদের দরকার নেই না একটু শুনে নিন তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসী গেল মায়েরা 14 বছর সবাই লক্ষ্য করুন 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে এলো তখন রামচন্দ্র রাজা হয়ে গেল লক্ষণ একটি ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল ভালো করে শুনবেন
যারা জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, যারা কীর্তন শোনেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা শুনবেন কি কি জিনিস, কি কি তত্ত্বগুলো পাচ্ছেন। তাকান, লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একবারে ঘুমের ঘোরে ঢলে পড়ল, অজ্ঞান হয়ে গেল। রামের খুব রাগ হয়ে গেল, কেন বলুন তো? লক্ষণ, আমি বুঝতে পারছি তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে কেন, তোমার ভেতরে হিংসা ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে, তার মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, আমি তোমাকে রাজত্ব ছেড়ে দিতাম, আমি রাজত্বের লোভ নাই আমার। একজন ছুটে এলো, বশিষ্ঠ দেব। কি বলছো রাম, তুমি তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, এইদিকে দিকে তুমি পূর্ব ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু আজকে লক্ষণ যেটা করেছে তুমি সেটা পারো নাই। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণটা লক্ষণের ছিল। যে পুরুষ 14 বছর না করে নারী দর্শন, না করে নারী মুখ তরোষণ। ইন্দ্রজিৎকে মারতে গেলে একমাত্র যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করতে পারবে না সে পারে। যে পুরুষ না করে 14 বছর ভক্ষণ, যে পুরুষ 14 বছর না করে সয়ন। লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এদিকে আমরা একদিন ঘুমাই না তো 7 দিন ঘুমাই, এক রাত জাগলে বলে না 7 রাত ঘুমাতে হয়, কিন্তু লক্ষণের ত্যাগ যেখানে এখন এই যে লক্ষণ 14 বছর ঘুমায় নাই, লক্ষণ 14 বছর নারী মুখ দেখে নাই, লক্ষণ 14 বছর কিচ্ছু খাবার খায় নাই। প্রশ্ন করবেন এটা সম্ভব কি করে? রামচন্দ্র বলল, কি করে তুমি 14 বছর ধরে ঘুমাওনি, তার প্রমাণটা কি তুমি যে 14 বছর ঘুমাও নাই? কিছু মনে করবেন না। লক্ষণ বলল, দাদা আমি 14 বছর ঘুমাই নাই কেন জানেন? জানো, যেদিন 14 বছর পর বনবাসী গেলাম, যেদিন ঘর থেকে বনবাসী গেলাম, সেদিন তোমরা একটা পণ্য কুটির তৈরি করলে, আর সেই পণ্য কুটিরে আমি পাহারা দিয়ে রইলাম, তুমি আর সীতামা ভেতরে রইলে, আমি দরজায় পাহারা দিয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্যে, কিন্তু আমি তীর বিদ্ধ করার জন্যে তৈরি হয়েছিলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, আমায় মেরো না, তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা যদি মরে যায় কারো চোখে আর ঘুম আসবে? জোরে বলুন, না না। নিদ্রা যদি মরে যায়, ও মায়েরা, নিদ্রা মানে ঘুম যদি মরে যায় তাহলে সব লোক তো পাগল হয়ে যাবে, ঘুম না হলে তো পাগল হয়ে যায়। খালি আমাদের অভ্যাস আছে বলে দিনের পর দিন রাতের পর রাত আমরা জেগেই আছি, একই রকম 365 দিনের মধ্যে, আমি তো 325 দিন বাইরে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম তো আমাদের নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ঘুম হয়, আমরা পাগল হয়ে যাই না কেন? কৃষ্ণের কৃপা আছে বলে। নিদ্রা দেবী না থাকলে তো ঘুম পাগল হয়ে যাবে। নিদ্রাকে মারতে গেল, নিদ্রা দেবী বলল, আমায় মেরো না তুমি। লক্ষণ বলল, আমি তোমায় মারবো না, তোর একটা শর্ত আছে, আমি 14 বছর বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আমার চোখে ভর করবে না, তুমি যদি আমার চোখে ভর করো আমি তোমায় শেষ করে দেবো। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বললো, লক্ষণ আমি 14 বছর তোমার চোখে ভর করবো না, কিন্তু যেদিন 14 বছর পর তুমি বনবাস থেকে ঘর যাবে, রামচন্দ্র রাজা হবে, সেই দিন আমি তোমার চোখে ভর করবো, তুমি রাজি আছো? হ্যাঁ, আমি মেনে নিলাম, যেদিন রামচন্দ্র রাজা হবে আমি ভারি যাব, সেদিন তুমি আমার চোখে ভর করবে, আমি শান্তির ঘুম ঘুমিয়ে নেব। জেনে নিন আপনারা মায়েরা, লক্ষণ কত বড় ত্যাগী দেখুন। লক্ষণ সেই জন্য 14 বছর ঘুমায় নাই। রামচন্দ্র বলছে, তুমি 14 বছর খাও নাই, এদিকে খুব দামি কথা শুনে নেবেন, বলছে তুমি 14 বছর ঘুমা খাও নাই, বলছে না, তাহলে আমি যে এত এত ফল এনেছিলাম তোমাকে দিয়েছিলাম তুমি খাওনি কেন? দাদা তুমি যখন বন থেকে ফল এনে আমার হাতে দিতে, তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। কত দামি কথা দেখুন, দাদার ভাই কেমন হয়, তুমি তো বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও, আমি খাই নাই। 14 বছরের ফলের হিসাব কই? হনুমান লক্ষণ বলল,
আমার তুনটা নিয়েছো তো তুনটা মায়েরা তুন জানেন এই যে তখন তুন তুন দেখবেন তারা ধনুক বান নিয়ে যায় ধনুক নিয়ে যায় দেখবেন বানগুলো তীরগুলো দেখবেন পিঠের কাছে একটা রাখে না একটা জায়গাতে ওটাকে তুন বলা হয় বলছে তুনের মধ্যে চোদ্দ বছরের ফল রাখা আছে ফলগুলো তো নাই ফলের বীজগুলো আছে ফল শেষ হয়ে গেছে হিসাব করে দেখিয়ে দেবো চোদ্দ বছর ফল আমি খাই নাই যখন লক্ষণ যখন হনুমান তুনটাকে তুলতে গেল মনে মনে ভাবলো আমি গন্ধমাদন পর্বত তুলেছি আর এটা তুলতে পারবো না অহংকার জন্মে গেল দেখলো তুনটাও তুলতে পারছে না রামচন্দ্রকে স্মরণ করলো আর তুনটাকে তুলে ফেললো যখন তুনটাকে নিয়ে এলো মায়েরা তখন দেখতে পেলো চোদ্দ বছরের ফল রয়েছে কিন্তু সাত দিনের ফল কম লক্ষণ তুমি চোদ্দ বছরের ফল খাও নাই বলছো সাত দিনের ফল কম কেন দাদা সাত দিন আমরা ফল খাই নাই যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলাম সেই দিন আমরা কেউ ফল খাই নাই মায়েরা বলুন বাড়িতে যদি কেউ মৃত্যু সংবাদ পায় সেদিন রান্না হয় জোরে বলুন না না হয় যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম সেই দিন আমাদের ফল অম্বেষণ করা হয় নাই কেউ আমরা ফল খাই নাই গুনবেন গুনবেন আপনারা গুনবেন কদিন হলো গুনবেন কদিন হলো একদিন দুদিনের হিসাব দাও যেদিন সীতা মাকে রাবণ করিল হরণ যেদিন সীতা মাকে রাবণ হরণ করিল সেই দিন ফল খাই নাই কদিন হলো কদিন হলো গুনবেন আপনা গুনবেন মায়েরা গুনবেন কদিন হলো দুদিন আর একদিনের খবর শোনো যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে মায়া সীতার মস্তকটা কেটে সোনার থালাতে করে আমাদের দেখালো আমাদের দেখালো সেই দিন আমাদের বাড়িতে ফল খাওয়া হয় নাই যেদিন রাবণের শ্বশুর ময়দানব ইন্দ্রজিৎকে দিয়ে লক্ষণ বলল আমার বুকে সেল মারল সেই দিন ফল খাই নাই কদিন হলো মায়েরা গুনুন কদিন বলুন কদিন বলুন দেখেন কদিন চার দিন যেদিন 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 আমরা পাতালে প্রবেশ করলাম হনুমান গিয়ে উদ্ধার করলো সেই দিন ফল খাওয়া হয় নাই সেই দিন ফল খাওয়া হয় গুনবেন কীর্তন হিসাবে জিনিস গুনবেন কদিন হলো পাঁচ যেদিন যেদিন আমাদের যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করা হলো তারপর আমাদের গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিল সেই দিন ফল খায় নাই কদিন হলো মায়েরা জোরে বলুন কদিন ছ দিন সাত দিনের ফল কম আর একদিন একদিন আনন্দে ফল খাই না আনন্দে ফল খাই নি সাদিন দুঃখে ফল খাই নাই একদিন আনন্দে খাই নাই কোন দিন যেদিন রাবণ বধ হলো যেদিন সীতা মাকে উদ্ধার করা হলো উদ্ধার করা হলো সেই দিন আমরা সেই দিন আমরা ফল খাই নাই কদিন হলো কদিন হলো বলুন কদিন হলো সাত দিন আচ্ছা লক্ষণ তুমি যে বললে চোদ্দ বছর নারী মুখ দর্শন করা নাই মিথ্যা কথা বলছো তুমি আমার সীতার সঙ্গে তুমি চোদ্দ বছর ছিলে আর তুমি সীতার মুখ দেখো নাই দাদা আমি যে সীতার মুখ দেখি নাই চোদ্দ বছর দেখি নাই আমার প্রমাণ আমি কি করে দেবো তোমাকে দি নাই সঙ্গে সঙ্গে ছুটে এলো হনুমান প্রভু রাম কেউ প্রমাণ না দিল আমি প্রমাণ দেব লক্ষণ কাকা চোদ্দ বছর নারী মুখ দর্শন করে নাই সীতা মায়ের মুখ দেখে নাই প্রমাণ কি যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল বাবা তখন দেখবেন সীতা যাতে কোন দিকে হরণ করেছে সীতা তার জন্য নিজের গলার হাড়টা খুলে ফেলে দিয়েছিল রাস্তায় সীতা কানের দোল ফেলে দিয়েছিল সীতা মাথার মুকুটটা ফেলে দিয়েছিল
सीता हाथेर बाला फेले दिएछिलो, सीता पायेर नूपुर फेले दिएछिलो, सबगुलोके एकसंगे जड़ो करे लक्ष्मण जखन निये एसेछिलो तखन बोलल देखो ए हनुमान जखन निये एलो तखन बोलल लक्ष्मण काका देखो तो चिनते पारो किना। लक्ष्मण देखलो सीतार गलार हार, चिनते पारलो ना कारण चौदह बछर मुखेर दिके तकाइना, हातेर बाला चिनते पारलो ना चौदह बछर हातेर दिके तकाइना, মাথার মুকুটি চিনতে পারল না চোদ্দ বছর মাথার মুকুটির দিকে তাকাই নাই, যেই না সীতার চরণের নূপুর দেখিয়েছে, নূপুর দেখিয়ে লক্ষণ কেঁদে কেঁদে বলে আমি কিছু আমি কিছু চিনতে পারি নাই কিন্তু আমি নাহি চিনি সীতা আর কেউ, আরে আমি শুধু চিনি সীতা চরণের নূপুর। রামচন্দ্র লক্ষ্মণের হাত দুটো ধরে বলল লক্ষ্মণ রে, ওরে যো ভাই লক্ষ্মণ রে, তুই যদি আমার ভাই না হয়ে দাদা হতিস, দাদা হতি তোর চরণে একবার, তোর চরণে একবার প্রণাম করিত করি। তবে এই যুগে হলো না রে লক্ষ্মণ, যুগে হলো না রে এ যুগে, তোর মনের আশা পূর্ণ না করলেও আগামী যুগে আমি যখন কৃষ্ণ হব তুই হবি আমার, তুই হবি আমার দাদা বলো রা, কলিযুগে আমি হব, আমি হব কলিযুগে আমি 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 হব গৌর, তুই হবি নীতা, তুই হবি নীতা, তোর মনের মনে আশা পূর্ণ করব আমি তোর মনের আশা, আরে আশা পূর্ণ সংসারের জন্য কেঁদো না আমার, ও গো জগতের সংসারের জ্বললে তোমরা কেঁদো না, সংসারের জ্বললে কেঁদো না, ছেলের জ্বললে কাঁদবে মেয়ের জ্বললে কাঁদবে, মেয়ের জ্বললে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জ্বললে, তুমি আমার জন্য করেছো কি বলো বলো, আমার জন্য তুমি করেছো কি, তখন তোমার শরীরে ব্যথা হবে যন্ত্রণা হবে ভেতরে জ্বালা বাড়বে, তোমার চোখ থেকে জল পড়বে সে জল চোখের কোন দিয়ে পড়বে, সে জল নিষ্টি হবে না নোনা নোনা ভাব লাগবে, সে জল গরম লাগবে, কিন্তু কোনো ভক্তিমতি মা যদি কোনো ভক্ত যদি সারাদিন পর কাজ করে দুহাত তুলে ভগবানের কাছে বলতে পারে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি,
জীবনে মরণে জনমে 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 প্রাণ প্রাণ নাতে হইও তুমি আজকের এই মহতী আসরকে ধন্যবাদ জানাই আপনাদের মতো সুন্দর ভক্তদেরকে আমি ধন্যবাদ জানাই মায়েরা কীর্তন চলাকালীন এত সুন্দর অপূর্বভাবে আপনারা কীর্তন শুনছেন আপনাদের হৃদয়ঙ্গম হোক আপনার ভক্তি হোক কৃষ্ণ পদে মতি হোক আমি আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাব আপনাদের জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য একটা জিনিস প্রার্থনা করব আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক কীর্তনে প্রদীপ্পার একটা প্রার্থনা করবে প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক প্রশ্ন করবেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন টাকা পয়সা গাড়ি আওলা সন্তান পেয়ে চাইলেন না কেন নিমাই যখন সচি মাতার কাছে গিয়েছিল সচি মাতা বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে বলেছিল মা পিণ্ড দিলে কি হয় সাত বংশোদ্ধার হয় পিণ্ড দিলে তো সাত বংশোদ্ধার হয় কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় বাবা তা চোদ্দ বংশ উদ্ধার হয়ে যায় এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম যে কৃষ্ণ বলে কেউ যদি কাঁদতে পারে হাগর প্রাণ বলে গৌর বলে যদি কাঁদতে পারে তার লাভ হতে পারে তবে হ্যাঁ আপনাদের সামনে আর একটা সুন্দর তত্ত্ব কথা বলে দিয়ে গৌরচন্দিকা শেষ করে লীলার মধ্যে ঢুকে যাব একটু মন দিয়ে শুনবেন নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে নারী যদি আনারি হয় পুরুষ নিচে হয় শাস্ত্রের নাম কি চৈতন্য চরিত গ্রন্থ কে লিখেছেন জীব গোস্বামীপাদ প্রত্যেকটি গ্রন্থের প্রমাণ আছে জীব গোস্বামীপাদ চৈতন্য চরিত গ্রন্থে লিখেছেন নিমাই সন্ন্যাস নিয়েছিল মায়েরা বলুন কত বছর বয়সে জোরে বলুন ২৪ বছর বয়সে নিমাই যখন ২৪ বছর বয়সে সন্ন্যাস নিল তার স্ত্রীর বয়স কত ছিল বিষ্ণুপ্রিয়ার ১৪ বছর যে মেয়েটা ক্লাস ৯ পড়ে ওই মেয়েটার বয়স ১৪ বছর ওই ১৪ বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের বলবো না বাদ দিয়ে দেবো একটু বলেই দিই শ্বশুরমশাই শাশুড়িমা বসে আছে আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে এই তাপস কি ডিজাইনের ডাক একটু লজ্জা করা দরকার কিন্তু বিষ্ণুপ্রিয়া চরিত্র শুনলে আপনার চমকে যাবেন চৈতন্য চরিত গ্রন্থ বলছে নিমাই সন্ন্যাস নেবার পর মায়েরা একবার নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন থেকে বিষ্ণুপ্রিয়া ১৪ বছর মেয়েটা কি করেছিল ক্লাস ৯ পর একটা মেয়ে আপনাদের মতো মেয়েকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে একটু শিখে নাও কিরকম যখন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে নিল মায়েরা ওই ১৪ বছরের মেয়েটা কি করলো দেখুন ভোর ৪টের সময় গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে ভোর ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত আমার দিকে তাকাবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কত বয়স বয়স বললাম জোরে বলুন কত বয়স বললাম ১৪ বছর একবার কম বয়স কাঁচা বয়স একবার বাচ্চা মেয়ে কি করছে দেখুন হরে কৃষ্ণ ভিজে কাপড়ে কাপড় ছাড়ে নাই মাঘ মাসে রাত্রি ভোরবেলায় চান করেছে ভিজে কাপড়ে থরথর করে কাঁপছে ওই ১৪ বছরের মেয়েটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বললো এ প্রিয়া ছি তুই না বাচ্চা মেয়ে ভোর ৪টায় গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে স্নান তুই হরিনাম করছিস তুই যে মরে যাবি মেয়েটি বলে উঠল দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী যদি ধর্ম করে স্ত্রী যদি তার সঙ্গে সাহায্য না করে তবে স্বামীর যে কৃষ্ণ কৃপা হয় না স্বামীর যে গোবিন্দের কৃপা হয় না ওই জন্য ভোর ৪টেই স্নান করে আমি প্রার্থনা করছি আমার স্বামী যে পথের পথিক হয়েছে যেন সেই পথটা সফল হয় এরকম নারী যদি ঘরে ঘরে হয় মা তবে তো কৃষ্ণচরণ পাওয়া যায় প্রত্যেকটি স্বামী পাবে লক্ষ্য করুন নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে সবাই লক্ষ্য করবেন নিত্যানন্দ গিয়ে বলল নিমাই বাড়ি ফিরে চল চল ফিরে চল নিমাই বলেছিল দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফেরে না তবে আমাকে যদি আমার মায়ের দেখবার ইচ্ছা হয় সবাই শুনবেন আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয় এখানে নিয়ে আসবে নবদ্বীপে নরনারী তথার মা সবাই আমাকে দেখতে আসবে একজন যেন আমায় দেখতে না আসে জোরে বলুন তো কে জোরে বলবেন আপনারা কে আমি খুব খুশি আপনাদের উত্তরে
বলছে সবাইকে ডাকবে নবদ্বীপে ননারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে একজন যেন দেখতে না আসে কে আমার মা মা আহ আমার বিষ্ণুপ্রিয়া কেন নানি মুখ দর্শন করব না আমি স্ত্রীর মুখ দর্শন করতে নাই জেনে নিন নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এলো মেয়েরা দেখবেন মেয়েদের শত্রু হয় কাটা ঘায়ে নুনে ছেটা দিতে মেয়েরা ভালোবাসে নেতা সবাই চলে গেল সচিমাতা চলে গেল নবদ্বীপের মেয়েরা গৌড় দেখতে যাচ্ছে অদ্বৈতের বাড়িতে বিষ্ণুপ্রিয়া আছার খেয়ে কাঁদছে আর সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা চিৎকার করে বলছে এ প্রিয়া এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজনা কাটা ঘায়ের রুনের ছেটা এ বড় বেদনা বেদনা মায়েরা লক্ষ্য করুন এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বললো আমাকে ভাগ্যহীনা বললি দেখুন মায়েরা 14 বছরের মেয়েটা কি উত্তর দিল আমাকে ভাগ্যহীনা বললি তবে শোন আমার মতো ভাগ্যবতী আছে কজনা কেন যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজনা তুই যাবি না না কেন ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে ডাকার মতো ডাকতে পারে তবে ভক্ত ভগবানের কাছে যায় না ভগবান ভক্তের কাছে গিয়ে দাঁড়াই ভগবান ভক্তের কাছে গিয়ে দাঁড়াই প্রমাণ কি অহল্লা পাষাণ হলো রামকে ডেকেছিল রাম হল্লার কাছে গেল হল্লা রামের কাছে যাই নাই ডাকার মতো কেউ যদি ডাকতে পারে ভগবান ভক্তের কাছে যাই ভক্ত ভগবানের কাছে যাই না লক্ষ্য করুন মায়েরা যে কথাটা আমি বলছিলাম খুব দামি কথা আমি যে বই থেকে বলছি বইটার প্রমাণ দিয়ে দিচ্ছি জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ এখানে অনেক গুণী ব্যক্তি আছেন তারা জানেন যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল মায়ের একবার অনুভব করুন তো আপনার স্ত্রী যদি বহু আপনার স্বামী যদি বহু দূরে চলে যায় 5-6 বছর পর আপনার কাছে আসে আপনার অবস্থাটা কেমন হয় তারপর দিনের বেলায় নয় রাত্রিবেলায় 14 বছরের মেয়েটা ঘুমাচ্ছে বিষ্ণুপ্রিয়া দরজায় ধাক্কা কার ধাক্কা নিমাইয়ের প্রিয়া 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 ও প্রিয়া 14 বছর মেয়ে তো ঘুমিয়ে গেছে ও প্রিয়া 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 কে কে তুমি আমি এসেছি যেই না বল এদিকে 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 যেই না নিমাই বলেছে আমি এসেছি আচ্ছা বলুন তো মায়েরা আপনারা অনুভব করুন বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে এই যে রাত্রি 12টার সময় হঠাৎ শুনতে পেলেন স্বামী এসছে কি করবেন দরজাটা খুলবেন না বিষ্ণুপ্রিয়া কি করলো দরজাটা খুললো না দরজা না খুলে দরজা থেকে বলল তুমি কে আমায় চিনতে পারো না আমি তোমার প্রাণনাথ এসেছি বিষ্ণুপ্রিয়া দরজাটা খুললো কিন্তু দরজাটা খুলে নিমায়ের দিকে তাকালো না এইরকম করে মাথায় কাপড় দিয়ে পিছু করে দাঁড়ালো নিমায় জিজ্ঞেস করল প্রিয়া তোমার অভিমান হয়েছে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে কোন স্ত্রী কি তার স্বামীর পানে চায় না আমি বহুদিন পর তোমার কাছে এলাম তুমি কি আমার দিকে একবার চাইবে না সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠল স্বামী এ জগতে কোন নারীর স্বামী যদি বহুদিন পর আসে ইচ্ছা হয় তার মুখের দিকে একবার তাকাতে কিন্তু আমি তাকাতে পারলাম না কেন জানো কেন সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছে যে একবার সন্ন্যাস দেয় তার নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে ভক্ত যখন চোখের জলে
ভাসে সুখের জলে ভাসে ভগবান ভক্তির জন্যে ভক্তির জন্যে কাঁদে ভক্ত কীর্তন কেমন জিনিস, কীর্তন কেমন জিনিস। ইতিপূর্বে একটা আসরে আমি সামনে এসেছিলাম, আপনার অনেকেই জানেন, প্রচন্ড মাইকে ডিস্টার্ব দিয়েছিল, আমায় কীর্তন করতে দেয়নি। আজকে আপনারা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন যে কীর্তন এমন একটা জিনিস মানুষকে স্থির করে দিতে পারে, মানুষের হৃদয়ঙ্গম হতে পারে যদি ঠিক মতো দেওয়া যায়। আজকে আমি এই বাচ্চা ছেলেটিকে ধন্যবাদ জানাবো। মাইকের হাতটি খুব সুন্দর, মাইক চালাচ্ছে সুন্দর। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা আমার দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া নিমাইকে প্রশ্ন করলো, স্বামী আমি তোমার দিকে তাকাতে পারবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করব, যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন, যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন, চিরজীবন যদি কেঁদে কেঁদে জীবন শেষ করে দেব তবে আমি হাসবো কখন, আমি আনন্দ করব কখন। ভগবান বললেন, প্রিয়া, কৃষ্ণ বললে কাঁদাতেই তো সুখ আছে গো, সংসারের জন্য কাঁদাতে জ্বালা আছে, কিন্তু কৃষ্ণ বললে কেঁদে যে একবার চোখে জল ফেলতে পেরেছে সেই জলে। রাধে রাধে মুখে কৃষ্ণ বলে তুমি কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে সবাই সবাই ভক্তি জগতে ডুবে যান, সবাই পরজোরে বসুন, ভগবানকে স্মরণ করুন। তোমাদের মানবে জন ও জনম সফল হবি, তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে ও তোমাদের মানবধ্বনি মানব জন কৃষ্ণ কৃষ্ণ মানবিক
তোমাকে করি हरी बोल।